শহরের একাধিক ওয়ার্ডে মারা যাচ্ছে শুয়োর, তাতে আতঙ্ক ছড়িয়েছে। বাসিন্দাদের আশঙ্কা, শুয়োরগুলির মধ্যে কি সোয়াইন ফ্লুর ভাইরাস সংক্রমণ ছড়িয়েছে নাকি অন্য কিছু। জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে শুয়োর মারা গিয়েছে, কিন্তু শুয়োরের মৃত্যু বা অসুস্থ হওয়ার খবর জানে না প্রাণী সম্পদ দফতর। তবে পুরসভার কাছে ইতিমধ্যে খবর পৌঁছে গিয়েছে। এখন প্রশ্ন, সকলের স্বাস্থ্যের কথা ভেবে পুরসভা শুয়োর পালন নিষিদ্ধ করলেও অবাধে রয়েছে শুয়োর পালন, তাতেই আরও আতঙ্ক ছড়িয়েছে খামার এলাকাগুলিতে। জয়ন্তীপাড়া, অশোকনগর, বৌবাজার, ঘোষপাড়া, ডাঙাপাড়া সহ আরও কয়েকটি অন্যান্য জায়গায় একাধিক শুয়োরের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গত দু সপ্তাহে জলপাইগুড়ি পুর এলাকায় শতাধিক শুয়োরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ খোদ পুর প্রশাসক বোর্ডের সদস্যদের। এর মধ্যে শুধুমাত্র 14 নম্বর ওয়ার্ডেই গত দু সপ্তাহে 70টির বেশি শুয়োরের মৃত্যু হয়েছে। মারা যাওয়া শুয়োরগুলিকে কবর দিতে হিমশিম খাচ্ছে পুরসভার কর্মীরা। ঘটনায় ডলি ঘোষ, রতন রায় নামে এলাকাবাসীরা জানান, গত কয়েকদিন ধরে প্রচুর শুয়োর মারা যাচ্ছে। একই করোনা মহামারী চলছে, তার উপর একের পর এক শুয়োরের মৃত্যুতে খুবই আতঙ্কিত তারা। সোয়াইন ফ্লু নাকি অন্য কিছু, এই বিষয়টি সংশ্লিষ্ট দফতর তদন্ত করে দেখে ব্যবস্থা নিক। আমাদের এখানে সমানে মুরগুলো আসতেছে, আইসে আসে আস্তে 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 ওই একটা ঘরের মধ্যে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পর থেকে দিকে ওদিকেই মরে থাকে। পাঁচ ছটা মুরগি আগে তিনটা বারবার এখানে কি মরতেছে না, এইবারই মরতেছে বেশি, এরকম এক বছর আগে মারা গেছিল, এখন এইবার এত শোর মারা যাচ্ছে। এখন কিসের জন্য মারা গেছে তা তো বলতে পারবো না, আমরা ভয় আতঙ্কিত হয়ে যাচ্ছি এখন কেন এরকম মরতেছে। কতটা অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা কতটা হচ্ছে? অনেকটাই, গন্ধ ঠন্ধ বেরোচ্ছে, শরীরের তো গন্ধ আছে, মরে গেলে গন্ধ হবে না, ওর জন্য পৌরসভা আসতেছে, পৌরসভার লোক আসছে। হ্যাঁ, এখন ভয় ভয় ব্যাপারটা, আতঙ্ক তো ছড়াই যাচ্ছে। কেন? এই যে করোনা ফোনা আরো অন্য ব্যাপারগুলোতে আছে না, শুয়োর কি রোজই মারা যাচ্ছে? মাঝে মধ্যে তো দেখাই যাচ্ছে, যেটু ঘোরাঘুরি যায় তখন তো চোখে পড়ে, কিন্তু তারপরে তো তো পড়ে না আর কি, কিন্তু নিশ্চয়ই পাবলিকের মুখে তো শোনা যায় এইদিকে মরতেছে ওইদিকে মরতেছে, মরতেছে তো বটেই, চিন্তায় আছেন তাই মানে অস্বাভাবিকভাবে চিন্তা সকলেই আছে, সব ওয়ার্ডেই এই ব্যাপারটা। মানে এর আগে তো এত সময় মারা যেত না? না, এর আগে মারা যেত না, এখনই মারা দেখা যাচ্ছে, মানে প্রচন্ড। জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য বিকাশ মালাকার জানান, গত দু সপ্তাহে শতাধিক শুকরের মৃত্যু হয়েছে, এর মধ্যে 14 নম্বর ওয়ার্ডে 70টি শুকরের মৃত্যু হয়েছে। তিনি পুরসভার সাফাই কর্মীদের দিয়ে মৃত শুয়োরের দেহ মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করার কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। দেখুন, আমি অন্য ওয়ার্ডের কথা বলছি না, আমি 14 নম্বর ওয়ার্ডের কথা বলছি, এবং বিভিন্ন ওয়ার্ড থেকেও মানে কমপ্লেন আসছে যেরকম শুয়োর মারা যাচ্ছে। আমি প্রায় 15 দিনের মধ্যে 14 নম্বর ওয়ার্ডে প্রায় 70টার উপরে শুয়োর আমাদের লেবারকে দিয়ে কবর দেওয়ালাম, মাটি খুঁড়ে তাদের পুঁতে দেওয়া হলো। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এরা কোনো কেউ হয়তো বিষ খাইয়ে মেরেছে, হয়তো সাপে কামড়ে দিয়েছে সেই কারণে, কিন্তু এখন দেখছি না, প্রত্যেক দিনই প্রায় 10 থেকে 15টা করে শুয়োর মারা যাচ্ছে, বিভিন্ন জায়গার থেকে খোঁজ আসছে আসছে। আমিও নিজে যাচ্ছি, নিজে গিয়ে আমিও এদেরকে বিভিন্ন জায়গায় গর্ত খুঁড়ে পুঁতে দিচ্ছি, যাতে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই আতঙ্কটা হচ্ছে যে এটা কোনো ভাইরাসের ব্যাপার নাকি, তো তার জন্য এটা হচ্ছে কি না। তো আমি এই ব্যাপারে আজকে আমাদের চেয়ারপার্সনের সাথেও আমি কথা বলেছি, ওনাকেও জানিয়েছি, উনিও অত্যন্ত মানে দায়িত্ব নিয়ে উনি এটা ভাবছে। ঘটনায় জলপাইগুড়ি প্রাণী সম্পদ আধিকারিক ডাক্তার সৌমেন চট্টোপাধ্যায় জানান, শুয়োরের মৃত্যু সংক্রান্ত কোনো খবর তাঁর কাছে নেই, খবর আসলে উপযুক্ত ব্যবস্থা নেবেন তিনি। পুরো এলাকায় শুয়োর পালন নিষিদ্ধ, তারপরও কিভাবে পৌর কর্তৃপক্ষের নজর এড়িয়ে এত বিপুল পরিমাণ শুয়োর পালন চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায়। দাওয়াল ব্যুরো।